প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের আমার প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্র ছাত্রী আশা করি দশ ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি নবম শ্রেণীর ফার্স্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোয়েশ্চেন দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যখন ছয়টি প্রতিটি বস্টিমান এক করে এক ইন্ডু ছয় সমান সমান ছয় প্রথম চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান বীর হনুমান কলিঙ্গবাসীরা গুজরাটবাসী উত্ত্রবে বীর হনুমান প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধ্রিবর আংটি ছিল মহর্ষিকর্ণের রাজশালকের শকুন্তলার না প্রিয়ঙ্কর উত্ত্রবে শকুন্তলার প্রশ্ন ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরবিজরা কাজাকিরা প্রতিবেশীরা না মোহাম্মদ শাহত্রবে কিরবিজরা প্রশ্ন সুকমার তার মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা না কুড়ি টাকা উতরাবে দশ টাকা পরে ইলিয়াস তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় ছেলে বউকে ছোট ছেলে বউকে মেয়ে জামাইকে প্রধান চাকরকে উতরাবে ছোট ছেলে বউকে পরে প্রশ্ন সংগমৃত স্বরধ্বনি হলো এ অ অ্যা আ কোনটি নয় তবে প্রশ্ন প্রফেসর শুর ডাইটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন প্রফেসর শঙ্কু তারক চাটুর্য প্রহ্লাদ বাবু তবে তারক চাটুর্য পর প্রশ্ন শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন লাল সবুজ নীল কালো উত্তরের সবুজ দুই থেকে রয়েছে কম বেশি পনেরোটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি পত্রিক এবং এক করে এক ইন্টু দশ দশ প্রথম কলিঙ্গ দেশে বৃষ্টি কাব্যাংশটি কার লেখা উত্তর লিখবে কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চন্নিমঙ্গল কাব্যের অন্তর্গত প্রশ্ন কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল তো লিখবে কলিঙ্গ দেশে টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল প্রশ্ন দুস্ম প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল লিখবে শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায় বা পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায় পরে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছে দীর্ঘ ৩৫ বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল পরে মাস্টার মশায়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দর্গড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ পরে সারারাত মিছেদার টানি সারাত দ্বার টানা কেমন করে মিছে হয়ে গেল বা মিছে হয়ে যায় উত্তর লিখবে কবি নৌকা তটের কিনারে নোংরে বাধা পড়েছে দাঁড় টেনে তাকে এগোনো যায় না পর প্রশ্ন সারাত মিছেদার টানি সারারাত ডাঁট টানা কেমন করে মিছে হয়ে যায় উত্তর লিখবে কবির নৌকা তটের কিনারে নোংরে বাধা পড়েছে দাঁড় টেনে তাকে এগোনো যায় না প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলির বিশ্বত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কি জানিয়েছেন প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব আবার কালির রঙও বদলে যেত প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল লিখবে প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের দুই মন সাত সের শঙ্কুর এক মন এগারো শের সাড়ে পাঁচ মন ওজন ছিল বিদুশেখর টাফায় কাদের বাস বলেছিল তো লিখবে বিধু বলেছিল টাফায় সৌরজগতের সবথেকে সভ্য লোকেরা বাস করে পড়েছে টাফার অধিবাসীরা কোথায় থাকে টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানে বাস করে পড়েছে সরভক্তি কাকে বলে উত্তর লিখবে স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন যেহেতু মধ্য সরাগমে যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে নাসিক ভবন কি মূল শব্দের মধ্যে নাশিক ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকে অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শত নাসিকী ভবন যেমন পেঁচক থেকে পেঁচা পিপিলিকা থেকে পিঁপড়ে উষ্মধ্বনি কাকে বলে উদাহরণ দাও উষ্ম ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয় ফলে চাপের সৃষ্টি হয়ে একটা শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয় যেমন স হ তিনি দেখে রয়েছে কম বেশি ষাটটি শব্দের নিচের একটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান তিন প্রথম কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে কলিঙ্গবাসীর কারণ কি জৈমিনীর পরিচয় কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাঘ সিদ্ধ ঋষি এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষল ধারায় মেঘের গম্ভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসী ভীত হয়ে পড়ে এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে পরে আমার বাণিজ্যতরী বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো বা কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো সেটা হবে না কথাটির তাৎপর্য লেখো বা তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন আমার বাণিজ্যতরী বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো সেটা হবে না তাৎপর্য লেখো কবি কবিতার রচিত সাহিত্য সাহিত্যকীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূরে দূরান্তে সাত সমুদ্রের পাড়ের সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার নার্টেনে গন্তব্যে চলেছেন কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবনও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনো দিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন চারিদিকে রয়েছে কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্ন তো প্রশ্নের মান তিন প্রথম অতিথিরা হেসে উঠল কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল লিও তলস্তায় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শ্যামশেমাগীর কথা শুনে অতিথিরা হেসে ওঠে শ্যামশিমাগি অতিথিদের বলে যে দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পদশালী জীবনে সুখের সন্ধান করেও সুখ তারা খুঁজে পায়নি তাদের জীবনে একান্ত কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশ ছিল না সব সবসময় ভাবনা হতো আতিথেয়তা নিয়ে কেউ নিন্দা করবে কি না সে কথা ভেবে মজুরদের দিকে কড়া নজর দিতেই ইলিয়াস দম্পতির সময় কেটে যেত কিন্তু শেষ বয়সে ভাড়াটে মজুর হিসাবে কাজ করার সময় তারা জীবনের প্রকৃত সত্যকে খুঁজে পেয়েছেন এটা পঞ্চাশ হবে কাছে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে ফিরলেও প্রকৃত সুখ তাদের জীবনে কখনো আসেনি অতিথিরা ইলিয়াস বলা এই কথাগুলি শুনেই হেসে ওঠে প্রশ্ন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে বক্তাকে তার গায়ের রক্ত কেন হিম হয়ে যেত উত্তর হবে উদ্ধৃতির বক্তা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই তার নাম ধরে ডাকলেই সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন মাস্টার মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না পাওয়াটা ভয়ানক লজ্জার তাই কোনো ছাত্র অঙ্ক না পারলেই তার পিঠে নেমে আসত মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর এই মারের ভয়েই ছেলেবেলায় বহুদিন সুকুমারের গায়ে রক্ত হিম হয়ে যেত পাঁচাদাকে রয়েছে কম বেশি ষাটটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান তিন প্রথম তাতর তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তাকাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যের রাজশালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নদিত মন্তব্য করেছেন ধীবরের পেশা নিয়ে রাজশালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে সেই রকম কথা বলতে রাজশালোকে নিষেধ করে এবং আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় সবে দায় পরবশ হলেও যজ্ঞের পশুপদের সময় নির্দয় হন অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয় তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্ন উক্তিটির বক্তা হলেন রাজশালক ধীবরকে উদ্দেশ্য করে বলা এই কথার মাধ্যমে রাজশালক ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন লিখবে প্রাথমিকভাবে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটি পেয়ে রাজশালক ও ধীবরকেই চোর বলে সন্দেহ করেছিল এবং তার পেশা নিয়ে বিদ্রুপ করেছিল এমনকি এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এই জাতীয় বিরূপ মন্তব্য তারা করেন কিন্তু মহারাজ যখন রাজশালককে বলেন যে ধীবর আংটি পাওয়া সম্পর্কে যা বলছে তা সব সত্য তখন রাজশালকেরও মনোভাবের পরিবর্তন ঘটে রাজা আংটির সমূল্যের অর্থ পুরস্কার হিসাবে রাজশালকের হাতে দিয়েই ধীবরকে মাঠিয়েছিলেন এইসব ঘটনা রাজশালককে প্রভাবিত করে রাজশালক এর পরই ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় এর পিছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত ধীবরের সততা রাজার মাধ্যমে স্বীকৃত হওয়ার পরই রাজশালক নিজের ভুল বুঝতে পারেন তিনি নিজেকে সংশোধন করে নেন দ্বিতীয়ত রাজার মনোভাব বুঝে রাজশালক আর ধীবরকে অবজ্ঞা করতে সাহস পাননি বরং ধীবরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে রাজার প্রতি তিনি নিজের আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন ছয় ছয়দাগের রয়েছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন তুলে তুলে প্রশ্নের মান প্রথম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও উত্তর লিখবে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী কৃপাধন্য ব্যাত কালকেতুর তৈরি গুজরাটনগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান কলিঙ্গের আকাশে ঈশান করে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজেরা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে সবুজ শস্যকে নষ্ট হয়ে যায় আটটি দিকের আটটি হাতে যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় প্রবল বর্ষণে পদঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিন পেন রাত্রির পার্থক্য মুছে যায় জলভগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শীষ ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর ভেঙে পড়ে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজেরা শঙ্কিত হয়ে ওঠে পরের প্রশ্ন সারারাত তবু দাঁড় টানি কবি সারারাত দাঁত টানেন কেন তবু কথাটি বলার কারণ কি এই দাঁত টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে দাঁত টানার কারণ কবি অজিত দত্ত নোংর কবিতায় বলেছেন যে নৌকা ভরা পণ্য নিয়ে তিনি সাত সাগরের পারে পাড়ি দিতে চান তাই তিনি সারা দাঁড় টানেন তবু বলার কারণ তবু শব্দের অর্থ তা সত্ত্বেও পণ্য ভরা নৌকা নিয়ে সাত সাগর পারে যাওয়ার বাসনা ছিল কবির কিন্তু কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে তিনি বুঝতেও পারেননি নৌকা যে তার তট ছেড়ে যাবে তা কখনো। তা তিনি জানেন তবু মন যেন এই সত্য মানতে চায় না কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারাদ দাঁড় টেনে চলেন এই কারণেই তবু কথাটি বলা হয়েছে কবির মানসিকতার পরিচয় এই দাঁড় মধ্যে দিয়ে কবির অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায় তিনি জানেন সমাজাইপেন সংসারের নানা বন্ধন তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে তবু তার কল্পনা বিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায় তার চারপাশ বাস্তব বলে এই দাঁত টানা বৃথা কিন্তু তার অবচেতন মন আশা হাইপেন স্বপ্নের জাল গুনে চলে তাই তিনি অবিরাম দাঁত টেনে চলেন কবি জানেন তার বাসনা হয়তো কোনো দিনই পূরণ হবে না তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে তাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো ভালো করে উত্তরটা দেখে নাও আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা এটাই বড়ো হয়ে যাবে ফলে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা এখান থেকে মুখস্ত করে নেবে বা খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি পরের পয়েন্ট করবে এমন বক্তব্যের কারণ ভালো করে দেখে নাও পরের প্রশ্ন তোমার রয়েছে এই অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখ ভালো করে দেখে নাও আটের দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান পাঁচ তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখ ভালো করে দেখে নাও উত্তরটা প্রশ্ন লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন ডায়েরিটির বিশেষত্ব কী ছিল ভালো করে দেখে নাও পয়েন্ট করবে ডায়রিটির বিশেষত্ব প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালী পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয় ভালো করে দেখে নাও নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেটারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুল না আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাস সাবস্ক্রাইব প্রেস করে পাশে সেই বেলাইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যার এই বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকর এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে আজ আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে